الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله بشو سنية اندلون بشو انسانية بيبلوب كورتي گائي جيتو حضرت غوث پاک رحمت الله علیه و جامعه اولی کامیر پاد پروندار شمالون و صلاة والسلام ما فیل اپستید بشو سنية اندلون ایر محان امام ایوان بشو انسانية بيبلوب ایر پدشتا دا যুগের ইমাম শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমান উপস্থিত বিশ্ব সুন্নি আন্দোলনের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকের মাহফিলে উপস্থিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমরা হযরত গাউসে পাক রহমাতুল্লাহ ও জামিয়া ইকরামের জামিয়া উলিয়া ইকরামের পদ মুদ্ধার সম্মেলন ও সালাত ও সালাম মাহফিল উপস্থিত হতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। মূলত বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়ত বিপ্লবেই মূলত আউলিয়া ইকরামের এই যুগের উত্তরাধিকার এবং আউলিয়া ইকরামের সত্যিকার দিশা দর্শন মূলত বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে বর্তমান মানব জাতি এবং মুসলিম মিলাদ জানতে পারছে। প্রাণপ্রিয় আহলে বায়েত মহামান্য খোলাফায়ে রাশিদিন মহান মকবুল সাহাবা একরাম সত্যের ইমামবৃন্দ দের এই যুগের উত্তরাধিকার মূলত আউলিয়া ইকরাম আহলে বায়তের আহলে বায়ত প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বায়তের রসুলের প্রেমের ধারক এবং মানবতার সমাজ রাষ্ট্র বিশ্ব গড়ার এই দিশা দর্শন গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত আউলিয়া ইকরামের দিশা দর্শন বিশ্ব সুন্নি আন্দোলনের ইমাম যে দিশা দর্শন আমাদেরকে দিয়ে যাচ্ছেন আহলে বায়তের প্রেমের যে সুন্নিয়ত সেই সুন্নিয়তের দিশা মূলত আউলিয়া ইকরামের এই দিশা। আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা হকের মধ্যে আছি যেখানে মুসলমানদের ইমান আকিদা নষ্ট করার জন্য একদিক থেকে ইসলামের ছদ্মনামদারি বাতিল ফারকা এবং ইসলামের প্রত্যক্ষ শত্রু বস্তুবাদী মতবাদ এবং এবং ভ্রান্ত রাষ্ট্র ব্যবস্থা যেই বাতিল শক্তি এবং ধর্মের নামে উগ্রবাদ এর মধ্যে আমরা আউলিয়া ইকরামের পথে আছি। আউলিয়া ইকরামের যে দিশা সেই দিশার মধ্যে মূলত আমরা আমাদের মহান ইমামের গোলামিয়তের মাধ্যমে আমরা ইসলামের সঠিক ধারাতে আসছি সঠিক আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে আসি। এই জন্য আমরা সুন্নি আন্দোলনের ভাই বোনরাই সবচেয়ে বড় সৌভাগ্যবান। আজকে আমরা তথাকথিত সুন্নি নামধারী অনেকে আজকে এই অনেক আধারি নামধারী আপনার বলছে বিভিন্ন জায়গায় এবং সুন্নি নামধারি ভ্রান্ত যারা আছে ভ্রান্ত পথের মানে প্রথবষ্ট এরা মানে বলতেছে যদি কাফের জিদ এবং মুনাফেক মুয়াবিয়ার কুফুরে যদি তুলে ধরা হয় এবং মুনাফেক মুয়াবিয়া কর্তৃক যেই আহলে বায়তের রসুলকে হত্যা এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে হত্যা তাবিঈদেরকে হত্যার যেই জুলুম আহলে বায়তের উপর যেই জুলুম অত্যাচার করা হয়েছে সেই অত্যাচার যদি তুলে ধরা হয় তাইলে তারা নাকি মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরবে নাউজুবিল্লাহ। কত বড় জঘন্য উক্তি তারা করে বেড়াচ্ছে। মূলত যেখানে আহলে বায়তের রসুলের বিরুদ্ধে যাওয়া মানি প্রিয় নবীর বিরুদ্ধে যাওয়া
মূলত আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যাওয়া আজকে সেই জৈন গাজারী নামধারী বক্তা মূলত মাওলা আলীর বিরুদ্ধেই শুধু বক্তব্য দেয়নি সেই পিয়নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র তাক করেছে আর বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়ত বিপ্লব মূলত আমাদের বাবাদান কেবলা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহজুর এবং আমাদের বিশ্ব সুন্নি আন্দোলন ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলী রহমার উসিলায় আমরা মূলত আহলে বাইতের পক্ষের শক্তি হিসাবে সমাজে আছি আজকে মূলত আমরা মূলত বাবাদার কেবলা এবং মহান ইমামের উসিলায় মূলত আহলে বাইতের যে প্রেমের সুনিয়ত যে আউলিয়া কেরামের দিশা মধ্যে আছি এখানে জামিয়া আউলিয়া গ্রামের পথ পুনরুদ্ধার সম্মেলন ও সালাতু সালাম মাহফিল আউলিয়া গ্রামের পথ মহান ইমাম যেই আধ্যাত্মিক রাজনৈতিক আহলে বাইতের প্রেমের যে সুন্নিয়তের দিশা দিচ্ছেন সেটাই মূলত আউলিয়া গ্রামের পথ আউলিয়া গ্রামের পথ পুনরুদ্ধার হয়ে গেছে মহান ইমাম যে দিশা দর্শন দিচ্ছেন আমাদের বাবাদান কেবলা যে দিশা দর্শন দিচ্ছেন সেটাই মূলত আউলিয়া গ্রামের পথ আমরা আমাদের বাবাদান কেবলা এবং মহান ইমামকে আঁকড়ে ধরবো উনাদের একতাদায় থাকবো তাইলে আমরা কখনো পদভ্রষ্ট হব না ইমান হারা হব না বর্তমান যুগে যেভাবে চতুর্দিকে মানে এই আহলে বাইতের বিরুদ্ধাচারণ করা হচ্ছে ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমরা যদি মুয়াবিয়ার কুফুরি তুলে ধরি তাইলে এটা তুলে ধরা যাবে না সত্য তুলে ধরা যাবে না মুয়াবিয়া যে খুন জুলুম করছে ইমান দিনের উপরে কলেমার উপরে আহলে বাইতের রাসূল মানে কলেমা যেভাবে অত্যাচার চালিয়েছে মুনাফেক সাহাবি ছদ্মবেশী সাহাবি নামধারী সে মূলত সাহাবি না সে মুনাফেক ছিল সে ইসলাম কখনো গ্রহণ করে নাই সে মূলত মূলত ইসলামের বিরুদ্ধে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহির বিরুদ্ধে আহলে বাইতের বিরুদ্ধে সে মূলত কাজ করে গেছে তাই আমরা এদের কথায় ভয় পেলে চলবে না আমরা আহলে বাইতের প্রেমে এই এজিদবাদ মুয়াবিয়াবাদের কুফুরি বিরুদ্ধে বিশ্ব সুন্নি আন্দোলনের সংগ্রাম চলবে আমরা তাদের এসব ধমকি কে আমরা ভয় করি না আমরা ইমামে আকবর ইমাম হোসাইনের সৈনিক যারা ইমামে আকবর ইমাম হোসাইনের সৈনিক তারা এজিদবাদ মুয়াবিয়াবাদকে এই কুফুরি শক্তি কে ভয় করে না আজকে মূলত বাংলার জমিনে কোথাও সারা পৃথিবীতে কোথাও সঠিক সুন্নিয়ত নাই সঠিক সুন্নি আকিদা আদর্শ নাই মূলত সারা বিশ্বে আমাদের বাবাদান কেবলা এবং সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলী আলাইহির রহমা আমাদের মহান ইমাম মূলত সঠিক সুন্নি আকিদা আদর্শ তুলে ধরছেন এবং এজিদবাদ মুয়াবিয়াবাদের কবল থেকে সুন্নিয়তকে রক্ষা করেছেন যারা এজিদ মুয়াবিয়ার কুফুরি বুঝতে পারে নাই আহলে বাইতের দুশমনী করাকে আহলে বাইতের হত্যা করাকে যারা বলে ইস্তেহাদি কথা নাউজুবিল্লাহ মানে মুয়াবিয়াকে পুরস্কৃত করা ইস্তেহাদি কথা বলা মানে মুয়াবিয়া আহলে বাইতকে হত্যা করে সাহাবী হত্যা করে সে পুণ্য হাসিল করেছে নাউজুবিল্লাহ এ কথাই বলা মূলত এবং আমরা যারা সুন্নিরা আছি আমরা যারা এই বাংলার জমিনে কোথাও সত্যিকার দিশা দর্শন পৃথিবীতে কোথাও নাই সব মূলত এজিদবাদ মুয়াবিয়াবাদ এজিদবাদ মুয়াবিয়াবাদ যারা চিনে নাই এই কুফরি শক্তিকে যারা চিনে নাই তারা মূলত পিন না তারা আলেমও না মূলত সত্যিকার আলেম যারা আমাদের মহান ইমামের একতাদার মধ্যে আছে এবং বাবাজান কেবলার একতাদার মধ্যে আছে তারাই মূলত এই যুগের একমাত্র আলেম তাই আমাদেরকে যে আমাদের মহান ইমাম যে দিশা দর্শন দিয়ে যাচ্ছেন আমরা সত্যিকার ইমান দিনের মধ্যে আছি সত্যিকার ইমান ইসলামের মধ্যে আছি আমরা হককে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বাতেলকে সমাজ থেকে উচ্ছেদ করতে হবে
এই সারা দুনিয়া আজকে এজিদবাদ মুয়াবিয়াবাদের কবলে কোথাও মূলত কোন দরবার খানকা কোথাও সঠিক ইসলাম নাই সব জায়গায় এই এজিদবাদ মুয়াবিয়াবাদ যারা এজিদ মুয়াবিয়াবাদের কুফরি বুঝে নাই মুয়াবিয়াকে হকবালা মানে এজিদকে হকবালা নাউজুবিল্লাহ আমরা কখনো এই আমাদের সুন্নি আন্দোলনের ভাইরা ছাড়া হকের আর কোথাও কোনো দিশারি নাই হকের দিশা দর্শন নাই সুন্নি আন্দোলনের বাইরে মূলত সম্পূর্ণ বাতেল মূলত মহান ইমাম বাবাদান কেবলাকে বাদ দিয়ে পৃথিবীর কোথাও সুন্নিয়দের দিশা দর্শন নাই সেই দিক থেকে আমরা আউলিয়া গ্রামের দিশার মধ্যে আছি হকের মধ্যে আছি আহলে বাইতের প্রেমের নূরের মধ্যে আছি এই যুগে আহলে বাইতের একমাত্র উত্তরাধিকার ধারক বাহক মূলত আমাদের বাবাদান কেবলা ইমামে আহলে সুন্নত সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ এবং আমাদের মহান ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইর রহমান তাই আমাদের উপর দিন মিল্লাতের গুরু দায়িত্ব রয়েছে আমরা নিজেদের জীবনকে অবহেলা করলে চলবে না আমাদেরকে দিন মিল্লাতের দায়িত্ব পালন করতে হবে আমরা যদি কাজ করি সারা বাংলাদেশে সঠিক ইসলামের বিপ্লব করা সম্ভব আমাদের মহান ইমাম যে আধ্যাত্মিক রাজনৈতিক যে পূর্ণাঙ্গ দিশা দর্শন দিয়েছেন কোথাও মূলত পৃথিবীর বুকে মানবতার রাজনীতির কনস্টিটিউশন তৈরি করার মতো ব্যক্তি পৃথিবীর বুকে নাই আমাদের ইমাম ছাড়া কেউ পারবে না আমাদের বাবাজান কেবলা ছাড়া কেউ পারবে না পৃথিবীতে যদি মদিনার সনদের আলোকে যদি একটি সংবিধান রচনা করতে বলা হয় কেউ পারবে না মূলত আমাদের ইমামে একটা রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে যে সুন্নি রাজনীতি ইমানিয়াদ ইসলামিয়াদের যে রাজনীতির দিশা মানবতার রাজনীতির যে দিশা দর্শন দিয়েছেন আমাদের ইমাম সেটা পৃথিবীর কোথাও নাই যে একক ধর্মভিত্তিক রাষ্ট্র হবে না একক জাতীয়তাবাদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হবে না কোন গোষ্ঠীবাদী রাষ্ট্র হবে না রাষ্ট্র হবে মানবতা ভিত্তিক বস্তুর ঊর্ধ্বে যে মানব সত্তার দিশা মানুষের মূল্য মূলত বস্তুর ঊর্ধ্বে রাষ্ট্রের ঊর্ধ্বে সেই দিশা মূলত আমাদের ইমাম দিয়েছেন এর আগে আমরা কোথাও পাই নাই তাই আমরা আমাদের ইমাম এবং আমাদের বাবাদান কেবলাকে আঁকড়ে ধরে থাকবো এর বাইরে কোনো আউলিয়া গ্রামের পথ নাই এর বাইরে কোনো সুন্নিয়তের দিশা নাই তাই আপনাদের সবচেয়ে বেশি দায়িত্ব আপনাদেরকে বাবাদান কেবলা এবং মহান ইমামের একটা দায় আপনাদেরকে দিন মিল্লাতের দায়িত্ব সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করতে হবে আমরা যদি চেষ্টা করি সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে সুন্নিয়তের ইমানিয়তের ইনসানিয়তের বিপ্লব করা সম্ভব এই আহ্বান রেখে শেষ করছি ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মাদুল্লাহ।